আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, নারী হলো প্রশান্তির জায়গা, চোখের এবং অন্তরের শীতলতা। ঠিক যেমন পানি আমাদের পিপাসা নিবন করে, পরিতৃপ্তি করে, তেমনি যে নারী আপনার জীবনে হালাল রয়েছে সেই নারী দ্বারা আপনি শান্তি লাভ করেন, আপনার শরীর মন ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি তৃষ্ণার্ত অবস্থায় মিঠা পানি পান না করে লবণাক্ত পানি পান করি তাহলে কি হবে? তৃষ্ণা আরও বেড়ে যাবে। ঠিক তেমনি আপনি যদি বেগনা নারীর দিকে তাকান, সেই সাথে আপনার চাহিদাকে মিটাতে চান, তাহলে কখনো মিটবে না, বরং দিন দিন বেড়েই চলবে। আপনার জীবনটা হবে অশান্তি, অন্তরে থাকবে জ্বালা পোড়া। লোভী কুকুরের মতো যে কোনো মহিলার দিকে আপনি তাকাতে থাকবেন, কুকুরের মতো আপনার জিহ্বা বের হতে থাকবে, জীবনটা দুর্বিষহ হয়ে উঠবে, দিন দিন কেবল আরও ক্ষুধার্ত হয়ে উঠবেন, হিতের জ্ঞান হারিয়ে ফেলবেন, পরিণত হবেন একটি হিংস্র প্রাণী। রাস্তায় চলতে ফিরতে আপনি চিন্তা করতে থাকবেন কীভাবে চোখ দিয়ে দর্শন করা যায়, কেউভাবে একটু স্পর্শ পাওয়া যায়, কীভাবে একটু কথা হাসি শোনা যায়। আচ্ছা, এটা কি আপনার জীবন? আল্লাহ তাআলা কি আপনাকে এই জন্য সৃষ্টি করেছেন যে আপনি নারীদের পিছনে ঘুরতে থাকবেন? আপনি কি ন্যূনতম আত্মমর্যাদা নেই, নিজের কোনো ব্যক্তিত্ব নেই? আপনি এতটাই কাপুরুষ, এতটাই নির্লজ্জ, সামান্য একটা মেয়ের স্পর্শ পাওয়ার জন্য নিজেকে এতটা নিচে নামাতে পারেন? ছি, আপনার ঘৃণা হয় না? আপনার মধ্যে যে চাহিদা রয়েছে তা সহজাত, সবার মধ্যেই এটাই আছে, ভালোভাবে সেই চাওয়া পূরণ করতে হবে, আর এরই মাধ্যমে আপনি প্রশান্ত পাবেন। হারামে কোনো আরাম নেই, একমাত্র হালালের মধ্যে রয়েছে অন্তরের শীতলতা, চোখের প্রশান্তি। আপনার হালাল স্ত্রীর সঙ্গে নিজেকে পবিত্র রাখুন, যতদিন না আসে ততদিন দোয়া করতে থাকুন, দোয়াকে আপনার হাতিয়ার বানিয়ে নিন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে দোয়া করতে থাকুন, চাইতে থাকুন। আপনি তো আপনার চরিত্র হেফাজত চাইছেন, আল্লাহ সন্তুষ্টি চাইছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করতে চাচ্ছেন। অবশ্যই আপনার রব এতে সাড়া দিবেন, তিনি আপনার জন্য উত্তম সঙ্গীর ব্যবস্থা করে দিবেন। ততদিন পর্যন্ত নিজেকে একটু সামলিয়ে রাখুন। প্রিয় দিনী ভাই বোনেরা, যখন আপনি স্ত্রী আসবে তখন আপনি প্রেম করতে পারবেন, তাকে ভালোবাসতে পারবেন, তার সাথে মত বিনিময় করতে পারবেন, তাকে বলতে পারবেন কীভাবে তাকে ছাড়া আপনি সময় কাটাতে পারেন না, আপনি না থাকলে তার কত কষ্ট হয়, তাকে মন প্রাণ দিয়ে উজাড় করে ভালোবাসো। কিন্তু এইসব ভালোবাসা যদি আপনি বিবাহ আগে করে ফেলেন তাহলে আর তৃপ্তি পাবেন না, মনে অশান্তি থাকবে। তাই কষ্ট করে হলেও নিজেকে পবিত্র রাখুন, সবর করুন, সবরের ফল সবসময় মিষ্টি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানার তৌফিক দান করুক। আমিন।